হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডে, এখন ঘুরতে বাজে বিকেল 4টে। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমরা আজকে যাব পানিহাটি ইসকন টেম্পল দর্শন করতে। তো চলো, তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে। ফাইনালি আমরা পানিহাটি ইসকন মন্দির পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, তোমরা দেখতেই পাচ্ছ। চলো ভিতরে ঢুকে দেখি। মন্দিরের ভেতরে আজকে প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। আজকে প্রচুর ভক্তরা এসেছে গঙ্গা স্নান করতে, তাই আমরা ভেতরে ঢুকতে পারছি না এবং ভালোভাবে তোমাদেরকে দেখাতেও পারছি না। তো যেটুকু ক্যামেরায় জুম করে তোমাদেরকে দেখাতে পারছি। আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে অপরূপ একটি জগদ্ধাত্রী প্রতিমা। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট দোকান, যেখানে বিভিন্ন রকমের পুজোর সামগ্রী, যেমন গীতা, ঠাকুরের মালা, চন্দন ধূপকাঠি থেকে শুরু করে বিভিন্ন ধরনের তুলসীর মালা, ঠাকুরের নানান রকমের ফটো, বিভিন্ন রকমের জিনিস এখানে রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। এর ঠিক পাশেই রয়েছে সুন্দর একটি গার্মেন্টসের দোকান, যেখানে বিভিন্ন ধরনের স্কার্ট, টপ, গোপী ড্রেস থেকে শুরু করে ধুতি, গামছা, বাচ্চাদের, ছোটদের, বড়দের সকলের ধুতি, ঠাকুরের মুকুট, মালা, সমস্ত কিছু বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম এখানে বিক্রি হচ্ছে। সামনের রাস্তা দিয়েই ঠিক হেঁটে যাচ্ছি গঙ্গার ধারের দিকে। সামনেই রয়েছে একটা বড় হল ঘর, যেখানে প্রচুর ভক্তরা বসে রয়েছেন গঙ্গা স্নান করে উঠে, এবং ছোট ছোট বাচ্চাদের ভগবতের শিক্ষা দান করা হচ্ছে। এই হল ঘরেই কিন্তু দুপুরবেলা ভোগের প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে। তো ভোগের প্রসাদ খাওয়ার জন্য আসতে হবে দুপুর 11টার মধ্যে এবং একটি কুপন কাটতে হবে। কুপনের মূল্য হচ্ছে পার হেড 70 টাকা করে। পরন্ত বিকেলের সুন্দর একটা দৃশ্য এবং তার সাথে গঙ্গার ধারের একটা মৃদু হাওয়া, দুটো একসাথে পেয়ে মানে মনে একটা অন্যরকম শান্তি অনুভব করছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব সুন্দর কাটালাম আজকের বিকেলটা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।